বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কথার কথায়। আজকে বিকেলে একটু বেরিয়েছিলাম ঘুরতে, তো হঠাৎ করে একটি রাস্তার পাশের দোকানে দেখলাম যে অস্থায়ী একটি টম দোকান। তো সেই দোকানটাতে দেখলাম যে একজন লোক আর কি আমড়া বানিয়ে বিক্রি করছেন। তো এটা দেখার পরে টক জিনিসের প্রতি সবারই কিছুটা কম বেশি আকর্ষণ থাকে, আমারও যে নেই তা না, আমিও যেহেতু মানুষ আমারও তো থাকাটা স্বাভাবিক। তো সেই জন্য আমারও আর কি আমড়া খাওয়ার জন্য খুবই লোভ লেগেছিল। তো আমি দোকানের দিকে এগিয়ে গেলাম এবং কাকাকে আর কি দুটো আমড়া দেওয়ার জন্য বললাম। তো উনি দুটো আমড়ার দাম নিয়েছিলেন 10 টাকা। তো তার সাথে আমি আসলে আমড়ার দাম নিয়ে একটু বাকবিতণ্ডতা করেছিলাম, বলতে যে আজকে আমি বাজারে গিয়ে দেখলাম যে 30 টাকা কেজিতে আমড়া বিক্রি হচ্ছে। তো সেখানে কি তিনি কেন 10 টাকায় দুটো আমড়া বানিয়ে বিক্রি আর কি 20 টাকা নিচ্ছে কেন দুটো আমড়া? তো এ সময় উনি আর কি নানান ধরনের যুক্তি দেখাবার চেষ্টা করলেন। তো যাই হোক আর কি, ওনার যুক্তি ওনার কাছেই রইল শেষ পর্যন্ত। আমি ওনার কাছ থেকে দুটো আমড়া বানিয়ে সুন্দর করে সংগ্রহ করে নিয়ে আসলাম। উনি সর্ষের যে কাসুন্দি, তারপরে লবণ, আরও গুঁড়া মরিচ টরিচ সহ বিভিন্ন ধরনের মশলা টশলা দিয়ে খুব সুন্দর করে দুটি আমড়া বানিয়ে দিলেন। তো সেই আমড়া দুটো বানানোর শেষে আমি বাসায় নিয়ে আসলাম এবং বাসায় এসে আমি আমার মন মতো করে এই আমড়াগুলো খেয়েছি। তো বন্ধুরা, রাস্তার পাশে ইদানিং আর কি দেখবেন যে অনেক ধরনের এই ধরনের আর কি টক ফলগুলোর বাহারি ভর্তার দোকান থাকে। তো ওনারা সুন্দর করে এগুলো মাখিয়ে দেয় এবং তুলনামূলকভাবে দামও যে খুব বেশি থাকে তা না। আর এগুলো কিন্তু আসলে খুব বেশি যে খাওয়া যায় বা পেট পুরে খাওয়ার মতো কোনো খাবার নয়, এটি সামান্য খেলেই আর কি হয়ে যায়। তো সেজন্যই আর কি আমার খাওয়া ছিল। তো এভাবে করে এখন থেকে চিন্তা করছি যে রাস্তায় যত খাবার পাবো সবই খেয়ে নেব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।